দাঁড়া, তোমার জন্য গিফট। থ্যাংক ইউ। এটা খোলো, খোলার পরে কিন্তু চয়েস না হলেও আর কোনো চয়েস থাকবে না, এটা আর ওরা ফেরত নিবে না। ঠিক আছে, আমার থেকে তো অনেক ভালো লাগছে, এটা নতুন বের হয়েছে। আমার থেকে অনেক ভালো লাগছে, গ্যারান্টা অনেক আসলেই সুন্দর লাগছে। তুমি মাইরে দেখো, আর এত স্ট্রং, মানে অনেকক্ষণ থাকে আমি সেই কখন একটু করে ওর আমার কাগজে মাইরে দিছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যেই যেখানে আছেন সবাই ভালো আছেন। আজকে আমি সালবির জন্য একটা পারফিউম আনছি। অনেকদিন ধরে ও বলতেছিল যে ওর একটা পারফিউম লাগবে, পারফিউম লাগবে, তো চিন্তা করলাম একটু মানে ওকে একটা কিনে দিই। ভালোই লাগছে পারফিউমটা, এটা নতুন বের হয়েছে, ওরা তো বলছেই নতুন। আমরা এই ফাঁকি দিয়ে আবার একটু বেরো হয়েছি, আমার ঘরে কিছু শপিং লাগবে, এশিয়ান শপটা ছিল নতুন, ওইটাতে গেলাম, তো ওখান থেকে আমরা কিছু শপিং টপিং করলাম, তারপরে এসে বাসায় রান্না বান্নাও করতে হবে। তো আমার পুরো ভিডিওটাই দেখলে বুঝতে পারবেন আমি সারাদিন আজকে কী কী করলাম। আসলে অনেকদিন ধরেই আমি ভিডিও দিচ্ছি না, কারণ আমার নিজেরও শরীরটা আসলে একটু তেমন ভালো যাচ্ছে না, বাচ্চাগুলোও অসুস্থ, এই জন্যই। তো আমার সাথেই থাকেন আর আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, এবং দেখে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন ইনশাল্লাহ। তো ওখানে আমরা তেমন কিছুই পাই নাই, লাল শাক পেয়েছিলাম, তো লাল শাক দিয়ে নিয়ে আসছি, সিম নিয়ে আসলাম, প্রন দিয়ে এখন আমি রান্নাও করতেছি। তো আমি তেমন কোনো শপিং করিনি, এই জন্য আসলে আমি এটা দেখাই নাই। তো এটাই ছিল মানে আজকে আমাদের রান্নাবান্না, আর বাচ্চাদের জন্য ফ্রাইড চিকেন করব। চিকেন আনতে গেছিলাম আসলে মেইন, তো বাচ্চাদের চিকেন তো আমি মাইখে নিব, তো আপনাদের সাথে ওটা শেয়ার করতেছি। তো আজকে শুধু এটাই রান্না চলতেছে, এভরিডে মানে সবসময় এত এত কারি খেতে ভালো লাগে না, আর এমনও তো শরীরটা ভালো নেই, তো এটা দিয়ে আজকে আমরা খাওয়া দাওয়া খাবো দুপুরে। আর বাচ্চাদের জন্য তো ফ্রাইড চিকেন হচ্ছেই, আমি বাচ্চাদের জন্য চিকেনটা বের করে নিলাম, এটা শুধু উইংস, তো আজকে এগুলোই আমি ওদের জন্য ফ্রাই করব। ভালো করে ওয়াশ করে একটু পানি ঝরিয়ে নিতেছি। তো আমি এখান দিয়ে সব কিছুই রেডি করেছি, ওখান দিয়ে আমি চিকেনটা পানি ঝরাতে রাখছি, এখান দিয়ে আমি আস্তে আস্তে সব রেডি করে নিলাম। এটা হচ্ছে আদা রসুনের পেস্ট, এটা একসাথে করা, একটু আমি কিন্তু ফ্রাইড চিকেন একটু চিরা দিই, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাই, এটা কোনো প্রবলেম না, যে যার পছন্দ মতো বানানোই ভালো, যার বাচ্চা যেভাবে পছন্দ করে ঠিক সেভাবে বানানো উচিত। তো আমি একটু জিরা দিব, একটু ধনিয়া দিব, তারপরে চিলি পাউডার দিব, তারপরে যে সয়া সস, সুইট চিলি সস, আর এটা দেশি টমেটো কেচাপ, এটা হয়েছে ময়দা, প্লেন ফ্লাওয়ার যেটা এটা, আর এটা হয়েছে কর্নফ্লাওয়ার। তো আমি এগুলো সমান মাপে মাপে নিছি এগুলো। তারপরে যে চিকেন, আমার পানি ঝরানো হয়ে গেছে চিকেনের, একটা ডিমও যাবে, আমি এগুলো সব রেডি করে একটা একটা করে দিয়ে দিব। আর লবণ আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন, একটু যে ব্ল্যাক পেপারও যাবে, আমি ব্ল্যাক পেপারটা আসলে লাগিয়ে দিয়ে ফেলি, অল্প একদম সামান্য, যে যার টেস্ট অনুযায়ী দিবেন। এটা হয়েছে আমার স্টাইলে ফ্রাইড চিকেন করাটা,
এখন আমি একে একে সব দিয়ে দিব এখানে এই যে এক চা চামচ জিরা আমি আজকে পাউডারটা একটু কম দিব মরিচের কারণ নুসাইবা খাবে তো ও আবার একটু ঝালটা দেখি কম খাইতেছে আমি জানি না কেন আমার আর কোনো বাচ্চারাই এমন না ও একটু ডিফারেন্ট সামান্য দিছে একদম সামান্য তারপর সয়া সস আমার এটা হইছে লাইট সয়া সস তো যার কারণে এটা একটু বেশি হলেও সমস্যা নেই আর ডার্ক সয়া সস একটু কম দিবেন তারপরে এখন দিব আমি সুইট চিলি আন্দাজ মতো আমি কিন্তু প্রপার কোনো রাঁধুনি না আমি আমার আন্দাজ অনুযায়ী আমি যেভাবে পছন্দ করি আমি ঠিক সেটাই আপনাদের সাথে শেয়ার করি এখন আমার মানে কোনো ভুল ত্রুটিও হতে পারে আমার মিস্টেকও হতে পারে আমার রেসিপিতে বাট আমি এভাবেই পছন্দ করি আমি এভাবে খাই যার কারণে আমি হয়তো আমার স্টাইলে আপনাদের সাথে শেয়ার করি কোনো ভুল ত্রুটি হলে এটা ক্ষমার চোখে দেখবেন তো এখন আমি ময়দাটা দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার অল্প আস্তে আস্তে দিচ্ছি আমি তারপরে সল্ট আমি এখানে কোনো সুগার দিব না চিনি দিব না কারণ এটা যেহেতু আমার অলরেডি টমেটো কেচাপ একটু মিষ্টি তারপর সুইট চিলি সসটাও একটু মিষ্টি যার কারণে আমি কোনো কিছু দিব এই সুগারটা ইউজ করব না তো আমি এখন ডিমটা দিয়ে দিচ্ছি আমার সব কিছুই দেওয়া হয়ে গেছে এখন আমি এটা মিক্স করব আমি এটা মিক্স করার জন্য এটা ইউজ করতেছি আমি এটা দিয়ে নাড়াতে একটু পছন্দ করি এখন যে যেভাবে নাড়াতে ভালো লাগে আমি এখন এগুলো মিক্স করে নিই 3 ঘন্টাতে এভাবে রেখে দিব তো যা যা দিছি স্পাইসগুলি সব ভিতরে যাবে তো এটা আসলে অনেক মজা হয় আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন হয়তো অনেকে ভালো লাগবে মানে ক্রিস্পিটা নাইস হয় অনেক ক্রিস্পি হয় এটা আজকে আমার ভিডিও এখানে আমি শেষ করলাম তো দোয়া রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম